আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। রাগি পাখি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে অভিনন্দন। বন্ধুরা, চলেন মূল ভিডিওতে ফিরে যাই। যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। চলে আসলাম আমরা সুজন ভাইয়ের কাছে। সুজন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি নিয়ে আসছেন? প্রচুর পরিমাণে বাজিকার। হ্যাঁ, প্রচুর পরিমাণে এখানে বাজিকার আছে, বাংলাদেশ আছে, ইংলিশ আছে, জাপান আছে। কোনটা কত টাকা পাই চাচ্ছেন ভাই? এগুলো ভাই 1000 থেকে শুরু করে 3000 টাকা। 1000 থেকে শুরু করে 3000 টাকা বলেন? 1000 টাকা জোড়া থেকে ধরে 3000 পর্যন্ত? হ্যাঁ, তো এই বিষয়টা শুনতে থাকবেন। প্রচুর পরিমাণে বাজিকার আছে না ভাই? প্রচুর পরিমাণ বাজিকার থাকে। হ্যাঁ, কিন্তু আর কি আনছেন ভাই? প্রিন্স পাখি। কোনটা কত টাকা প্রাইস ভাই? এগুলো সব 500 টাকা জোড়া। 500 টাকা জোড়া? হ্যাঁ, 500 টাকা জোড়া না? আর এখানে গোল্ডেন প্রিন্স? গোল্ডেন প্রিন্স 4000 টাকা। আর গোল্ডেন প্রিন্স আছে, তারপরে তারপর আছে, এমনি প্রিন্স আছে, লং টেল আছে। 4000 থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত। চেরি আছে নাকি এটা? চেরি? হ্যাঁ হ্যাঁ, চেরিও আছে। চেরি জোড়া কত? 2500। 2500 টাকা। আর এই পাশে ডায়মন্ড হোক? ডায়মন্ড হোক ভাই 1000 টাকা। আচ্ছা, আমরা গোল্ডেন না জানা লাগে, জান দাম কিন্তু জানি না। গোল্ডেনটাই বলছি 4000 টাকা। 4000 টাকা। আর ডায়মন্ড হোক? ডায়মন্ড হোক 1000 টাকা। 1000 টাকা। এটা কি মুদি ভাই? এটা সিল্কি। সিল্কি কত টাকা? হ্যাঁ, কত টাকা? এটা আপনার 1500 টাকা জোড়া। 1500 টাকা জোড়া। আচ্ছা, আর কি নিয়ে আছেন? আর নিয়ে আছে কিছু পকেটাদার বাচ্চা। ও, কত টাকা পিস চাচ্ছেন এগুলো? এগুলো পিস চাচ্ছি এটা এটা 2000 টাকা, এটা এটা 1600 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1600 টাকা জোড়া। আর এই পাশে, এই পাশে এগুলো? মিরপুর কালসিং। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রচুর পরিমাণে পাখি রয়েছে সুজন ভাইয়ের কাছ থেকে, নাম্বার দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু সুজন ভাই একই জায়গায় বসে প্রথম শুরুতে ঢুকে আপনার হাতের বাম সাইডে পেয়ে যাবেন সুজন ভাইকে। তো বন্ধুরা, সঙ্গে থাকেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আছে, নতুন অ্যাভেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো। ভালো কি ভাই? এটা কোন ভাই? ডাবল ভেক্টর। ডাবল ভেক্টর মানে? ডাবল ভেক্টর লাল টকটকা। হ্যাঁ, ডাবল টকটকা। হ্যাঁ ভাই, কত টাকা যাচ্ছেন ভাই? 6000 টাকা ভাই। 6000 টাকা যাচ্ছেন? না, 6000 টাকা যাচ্ছেন। জি ভাই। আচ্ছা, আর এটা? এটা এটা ভাই মাদি, এটা চাইতেছি 2500 টাকা ভাই। আচ্ছা, এই পাশে যাবা? যাবা 1800 টাকা জোড়া ভাই। আচ্ছা আচ্ছা, আর এগুলা? যাবা রেজালা 2500 টাকা জোড়া ভাই। একটু কি কম হবে নাকি? কিছুটা কম হবে। কিছুটা কম হবে না? হ্যাঁ। আর এই পাশে বাজিকার গুলো? বাজিকার গুলো 400 টাকা জোড়া ভাই। আচ্ছা, আর এই পাশে গুলো? এগুলো 600 টাকা। নিচে গুলো 400। আর এই পাশে কি আপনার নাকি? সবই আমার ভাই, ডায়মন্ড। আচ্ছা, ভাইকে দিয়ে একটা ভিডিও বানাই, আজকে এখানে আপনি শেষ করেন। বলেন নাম্বারটা বলেন। 014 014 আবার 014 আবার 014 ডাবল 1 ডাবল 1 ডাবল 3 ডাবল 3 0 0। লোকেশন? লোকেশন মিরপুর। এক ধন্যবাদ ভাই। এটা দাম 2500 টাকা স্যার। 2500 টাকা স্যার না? কত লেবেন ভাই? 2000 টাকা লেবেন স্যার। নিয়ে তো 2000 লেবেন না? 1500 টাকা অলরেডি দাম উঠে গেছে না? ওর নাম কি রাখছেন? মিঠু। নাম্বারটা বলেন তো আপনার। 0199 0199 823 823 7249 7249। সুপার, কিন্তু সুপার টেম, কিন্তু শালিকটা দেখেন ফাইন, কিন্তু অসাধারণ। মিঠু বলে ডাক দিলে আসে, রুমের ভিতরে ছাড়া থাকে, অল টাইম ছাড়া থাকে। খুব সুন্দর কিন্তু রে ভাই, অসাধারণ। ওয়া ওয়া, নাইস। দেখি একটু। ওয়া, ফাইন কিন্তু। আর এখানে বাজরিকার গুলো রানিং নিলে 750 টাকা, নিলেটা নিলে 600 টাকা। ধন্যবাদ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কয় টাকা ভাই ময়না বাচ্চা? জি ভাই। ময়না বাচ্চা কয় টাকা? ময়না বাচ্চা 6000 টাকা ভাই। 6000 টাকা না? জি।
কত নিয়ে আসবেন? একদম একদম বলে আপনার কিছুটা কম থাকবে, সামথিং কম লাগবে, সামথিং না? জি, ভাই নাম্বারটা বলেন। 0192 0925075071317 1317 1317। জি, লোকেশন কোথায়? টঙ্গি, টঙ্গি বাজার না? জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কত টাকা যাচ্ছে লাভবাড়া জোড়াটা ভাই? এই লাভবাড়টা 3000 টাকা, একদম কোনো দর দাম নাই। ফিডিং পেয়ার? ফিডিং পেয়ার। আচ্ছা, এই পাশে বাজিকার? বাজিকার লটি রোড 1000, রেগুলারটা 600 টাকা। আচ্ছা, এই পাশে কোকাটা? কোকাটা 3000 টাকা, হোয়াইট প্রেস, ফিডিং পেয়ার। আচ্ছা, এই পাশে বাজিকার? বাজিকার এই যে জাপানিজটা 2000। আচ্ছা, আর ইংলিশ টিসিবিটা 3500। আচ্ছা আচ্ছা, আর যেগুলো আছে 600 টাকা। নাম্বারটা বলেন। 0741 506 780। প্রতি রবিবারে হাট আছেন? আর প্রতি রবিবার হাট আছে। আচ্ছা, নামটা কি ভাই? মোহাম্মদ তৌফিক। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো ভালো আছেন। কত টাকা জোড়া ভাই বাজিকার? বাজিকারগুলো 500 টাকা জোড়া। আর এই পাশে এগুলো? আর এখানে 400 থেকে 800 টাকা জোড়া আছে, আর লুটিন এগুলো 1200 টাকা। আচ্ছা আচ্ছা, আর ডায়মন্ড? ডায়মন্ড আছে, আপনি রানিং পেয়ার নিতে পারবেন 800 টাকা করে জোড়া। আচ্ছা ভাই, নাম্বারটা বলেন। 0173। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া নাম কি? সৌরভ। সৌরভ ভাই কোথা থেকে আসেন? উত্তরবাড়া থেকে। উত্তরবাড়া থেকে কি ময়না পাখি নিয়ে আসেন? জি। আচ্ছা, পাখিটা কি পছন্দ হয়েছে? জি, পছন্দ হয়েছে। আচ্ছা, আমার কাছ থেকে পাখি কেন নিলেন? নিলাম হলো দামটা একটু কম, আর হলো আপনার কাছ থেকে দেখে শুনে ভালোভাবে বুঝে শুনে নেওয়া যাবে। এরকম রুমে আইসা দেখে শুনে রিল্যাক্স ভাবে পাখি হাতায় খাওয়ায় কিভাবে খাওয়াবেন, যাই না শুনে পাখি ক্রয় করা? জি জি। ওই আমার একটা কথা মনে রাখবেন, পাখি যদি প্রবলেম হয় আমাদের কাছ থেকে সাজেস্ট নিতে পারবেন। সাহায্য নিতে পারবো যে পাখিটা কাঁদছে না, বা পাখিটা জিমাচ্ছে, বা পাখিটা বড়ি শুকায় গেছে, কী করা যাবে? কিন্তু এই পাখির জীবন মরণের কিন্তু গ্যারেন্টি নেই, আপনি জানেন। এটা হলো দমের জিনিস, দমের। বন্ধুরা, এখানে কিন্তু একটা রানিং পোকাটেল রয়েছে, লোডিনো, এইগুলোকে ভয় পায় না কিন্তু। এগুলো অনেকদিন ধরে হাতে কামানো হচ্ছে, কাছাকাছি রাখা হচ্ছে, এগুলো ভয় পায় না। আর পেয়ারটা কিন্তু খুবই সুন্দর, যদি আপনার নিজের তা নিতে পারেন, খুবই ফাইন কিন্তু পেয়ারটা, ও খুব সুন্দর কিন্তু পেয়ারটা, অসাধারণ কিন্তু। লোডিনো জোড়াটা দেখেন, খুবই ফাইন, মাত্র 6000 টাকা জোড়া নিতে পারবেন। 6000 টাকা জোড়া, খুবই ফাইন কিন্তু, দেখেন মতন কিন্তু জোড়াটা অসাধারণ কিন্তু, দেখেন খুবই ফাইন কিন্তু। এখানে কিন্তু 3 পিস রয়েছে, এখানে এটা কিন্তু মেল পাখি ফাইডার, এগুলো বয়স কম, এগুলো ক্যাম্প করানো, খুবই সুন্দর কিন্তু, খুবই ফাইন। ওই জোড়াটা 6000 টাকা, আর মেলটা 35 ফাইট, এটা পুরো 3000 টাকা, মোট হলো 9000 টাকা। যদি নিতে চান আপনারা যোগাযোগ করে কিন্তু ক্রয় করতে পারেন। ভাই কিন্তু ময়না পাখি নিতে এসেছে। ভাই কোথা থেকে আসছেন? বাড্ডা থেকে আসছেন। হ্যাঁ, আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে কম দামে ময়না পাখি আমার কাছে? শুধু খালি যাচাই করছেন, আরো এক দুই জায়গায় ফোন দিয়ে ট্রাই করছেন। ওরা কত করে যা? অন্য জায়গায় কত টাকা দাম এগুলার? 550। আমার কাছে কয় টাকা? 4500 টাকা মাত্র, নাকি? বাংলাদেশের সবথেকে কম প্রাইসে আমার কাছে কিন্তু ময়না পাখি পেয়ে যাবেন। আর এখানে কিন্তু 3টা ময়না পাখি বেবি রয়েছে, মাত্র 3টা ময়না পাখি বেবি রয়েছে। এইগুলো বান্দরবনের অরিজিনাল সোনালি ময়না, দেখেন। অনেক জায়গায় ট্রাই করার পর কিন্তু ভাই আমার কাছে এসে দেখে শুনে রিল্যাক্সে আমার ঘরে এইভাবে দেখতেছেন, আইসা 3টা পাখি দেখতেছেন হাতায় নামায়। অন্য জায়গায় কি সুবিধা পাইছেন? পাবেন ভাই, মনে হয় যে হাট। হ্যাঁ, হাট বাজার থেকে কখনো এরকম সুবিধা পাবেন? হাট বাজার থেকে যে হাটে একটা নিয়ে বসে ওটাই আনতে হবে বাধ্যতামূলক, দেখার মতো ভাবনা। আর আমার ঘরের পরিবেশ থেকে ভালো ভাই, পাখির পরিবেশ ভালো ভালো হ্যাঁ, কি ভালো লাগলো না? হ্যাঁ ভাই, কিন্তু আমার বাসায় এসেছে পাখি কিনতে, আপনারা কিন্তু অসংখ্য পাখির কালেকশন আমাদের কাছে পাওয়া যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করেন আপনার প্রিয় বন্ধুর সঙ্গে, কারণ আমাদের কাছে পাখির দাম একেবারে সবটাইতে কম। তো সুপ্রিয় দর্শক, আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে। এখানে রয়েছে লাভবাদ ওয়ারেন্স সেট, এক জোড়া রয়েছে ওয়ারেন্স সেট, দেখেন ওয়ারেন্স সেট একটা জোড়া রয়েছে সিঙ্গেল, কিন্তু রেড অফলাইনে একটা মেল রয়েছে, একটা মেল রয়েছে রেড অফলাইনে, খুবই সুন্দর কিন্তু, দেখছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? আসছি আমরা ঢাকা দোহার থেকে। আপনার নামটা একটু বলবেন। আমার নাম পাখি। আচ্ছা, আমি একজন পাখি পালক। আপনার নামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে মিম, আমি একজন পাখি পালক। পাখি পছন্দ করেন তো, তাই তো ইব্রাহিম ভাই চ্যানেলটা দেখছেন, রাগি পাখি ইব্রাহিম ভাই চ্যানেলটা দেখছেন। ইব্রাহিম ভাই চ্যানেলটা দেখেছি, ইব্রাহিম ভাই পাখির জন্য ইব্রাহিম ভাই কথা আছে। আমার রকি ভাই চ্যানেলটা, পেজ চ্যানেলটাও কিন্তু দেখছেন আমার ভিডিও। আচ্ছা, আপনার নামটা কি একটু বলবেন? একসাথে থাকেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার কাছে খুব ভালো লাগলো আজকে আপনারা পাখি নিতে চলে আসেন, কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা বইছে।
আলহামদুলিল্লাহ আশা করি যদি হায়াত থাকে খানে খানে সুস্থ হয়ে যাবে। তো পাখিগুলো তিনটা পাখি নেবেন না? তিনটা পাখি নেবেন না? তিনটা পাখি আলহামদুলিল্লাহ অ্যাক্টিভিটি ভালো, দেখেন অবস্থা দেখেন, প্রত্যেকটা পাখি অ্যাক্টিভিটি ভালো, অনেক সুন্দর প্রত্যেকটা পাখি, কিন্তু অরিজিনাল বান্দরবনের ময়না পাখি, আর প্রতিটা পাখি কিন্তু অনেক সুন্দর। তিন পিস পাখি কিন্তু নিয়ে গেল আলহামদুলিল্লাহ, আমি একটু ছবি তুলে রাখি আমাদেরকে, ভালো লাগলো তো পাখিগুলো দেখে ভালো লাগলো, ভালো লাগছে। আর যারা পাখি নিতে চান অবশ্যই ডেইনবার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তো পাখিগুলো যে আমার কাছ থেকে নিলেন, আমার কাছে আসা কেন? ঢাকা তো অনেক অনেক পাখি ছিল। আপনার চ্যানেলটা আমি দেখি, আমার কাছে খুব ভালো লাগে। আর এটা কি জানেন, বাংলা এই ইউটিউব চ্যানেল আপনার ভিডিওগুলি করে আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, পাখি ভালো লাগে ছিল আপনার কাছে আসা? আমার ঢাকাতে অনেক আছে, কাঁটাবন, মিরপুরে এক হাট, তারপরে জিনজিরা অনেক জায়গায় আছে, কিন্তু আমি এখানে আসছি ভালোবাসার খাতিরে। আচ্ছা আচ্ছা, আর আপনারা যারা নিতে চান অবশ্যই আচ্ছা করে জানেন, এই পাখিগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেবেন 6,000 টাকা পিস লাগবে, সর্বনিম্ন 5,500 টাকা লাগবে সর্বনিম্ন। আর আমি কিন্তু পাইকারি দামে কুস্তা বিক্রি করতেছি, পাইকারি 4,500 টাকা পিস, আমি কুস্তা 4,500 টাকা পিস করতেছি। তার মধ্যেও আপনার জন্য এই তিনটা পাখিকে আমি আরও ডিসকাউন্ট করে দিলাম, কারণ আপনারা কষ্ট করে এসেছেন, অনেক টাকা ভাড়া দিয়েছেন, একজন পাখি প্রেমিক, ভালো লাগলো আমার শুনে। অবশ্যই আমি আপনার এখান থেকে আরও 4,500 টাকা পার পিসের থেকে আরও ডিসকাউন্ট করে দিলাম, বুঝি তো? এবার ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য, আর দোয়া করবেন আমার বেবির জন্য, আমার বেবি হার্টের একটু প্রবলেম, ওকে অপারেশন করাবো, ওর জন্য একটু দোয়া চাই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, আমাদের কাছে সর্বশেষ কিন্তু একটা পিয়ার বার্তা ছিল, এই সিজনে সর্বশেষ পিয়ার বার্তা কিন্তু বিক্রি করে দিয়েছি, ভাই কিন্তু এসেছে নিয়ে যাওয়ার জন্য। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন, কোথা থেকে আছেন? আচ্ছা, এটি কিন্তু এই সিজনে সর্বশেষ বাচ্চা, হ্যাঁ, এই সিজনে আর বাচ্চা নাই, এই বিক্রি করে দিলাম ভাইয়ের কাছে, এই বাচ্চাটা ছিল একদম সর্বশেষ সিজনের বাচ্চাগুলো, এটা ছিল অ্যাক্টিভিটি দেখেন খুবই সুন্দর কিন্তু। আর পাশে কিন্তু আমাদের কাছে ইউলুটিয়ার বাচ্চা রয়েছে, তারপরে ফানকুনের বাচ্চা রয়েছে, এই ফানকুনের বাচ্চা রয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি পাখিগুলো কিনতে চান অবশ্যই আমাদের সরাসরি ফোন দিবেন, কমেন্টে কেউ উল্লেখ করবেন যে ভাই এই পাখিটার দাম কত, এই পাখিটার দাম কত, কারণ প্রত্যেকটা পাখির দাম কিন্তু কমেন্টে দেওয়া সম্ভব না, কোনো পাখির দামে কিন্তু কমেন্টে রিপ্লাই পাবেন না। তো আপনি যদি পাখির দাম জানতে চান, পাখি ক্রয় করতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বার 01641193, এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা পাখিগুলো পেয়ে যাবেন। এই যে দেখুন সানকুনের বেবিগুলো, এগুলো কিন্তু বাজারে অন্যজন বেশি 14,000 টাকা, আমার কাছে নিতে পারেন 13,000 টাকা, অন্যজন বেশি 13,500, আমার কাছে নিতে 12,500, যদি অন্যজন বেশি 12,000 টাকা, আমি রাখবো 11,000 টাকা। আমি অন্য ভিডিও দাম দেখিয়ে আমি কিন্তু আপনার কাছ থেকে 1,000 টাকা কম রাখবো, এটি হলো আমাদের নীতি। আমরা সব চাইতে কম দামে পাখি বিক্রি করি সারা বাংলাদেশের, আর যে পাখিটা বাজারে নাই মানে সিজন শেষ হয়ে যাবে তখন কিন্তু পাখিটার প্রাইস অনেক বেশি থাকবে। তো বন্ধুরা, আমাদের কাছে কিন্তু প্রচুর পরে পাখি রয়ে গেছে, পাখিগুলো কালেকশন করতে গেলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করা। আর ধৈর্য দেখেন, আজকে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে, প্রতিটা পাখি দাম জানানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন, শেয়ার করবেন আপনার প্রিয় বন্ধুর সঙ্গে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে।